Hello, assalamualaikum. At the very outset, welcome to my new video. Ask camera. দ্বিতীয় বর্ষে ইন্ট্রোডাকশন টু ড্রামা বিষয়টা শেক্সপিয়ারের একটা বিখ্যাত কমেডি যেটা আছে যে লাইক ইট এটা নিয়ে কথা বলবো। তো ইতিপূর্বে আমরা ইন্ট্রোডাকশন টু ড্রামা বিষয়টার প্রথম যে ড্রামাটা সফোক্লিসের এডিপাস ট্যাক্স ওই নাটকটা নিয়ে আমরা কথা বলেছিলাম, ওই নাটকটার ক্যারেক্টারিস্টিক সামারি এটসেট্রা এটসেট্রা বিষয়গুলো নিয়ে। তো আজকে দ্বিতীয় যে নাটকটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত কমেডি যেটা আমাদের ইন্ট্রোডাকশন টু ড্রামা দ্বিতীয় বর্ষের বিষয়টার সাথে সিলেবাসে ইন্ডেক্স আছে বা সিলেবাসে নির্ধারিত করা আছে ওই নাটকটা নিয়ে আমরা কথা বলবো। তো নাটকটা নিয়ে কথা বলার পূর্বে সবার আগে আমাদেরকে যে বিষয়টা জানা দরকার, এই নাটকটার ক্যারেক্টারিস্টিক গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। যেহেতু নাটকটা একটা বড় একটা নাটক, ফাইভ অ্যাক্টের একটা বিশাল নাটক, তো নাটকটার মধ্যে আজকে প্রথম পর্বে আজকে প্রথম ভিডিওর মধ্যে আমরা নাটকটার ক্যারেক্টারিস্টিক যেখানে যে চরিত্রগুলো আছে ক্যারেক্টারিস্টিকগুলো আমরা নিয়ে কথা বলবো। এরপর ধারাবাহিকভাবে পরবর্তী দু থেকে তিন পার্ট করে এই নাটকটার পুরো আপ টু বটম যে সামারিটা বা অ্যানালাইসিসটা আছে এটা আমরা ভিডিও করার চেষ্টা করবো সহজ ভাষায় করে, দুই থেকে তিনটা পার্ট করে। তো আজকে প্রথম পার্টে আমরা নাটকটার যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে এগুলোর সাথে পরিচিত হইনি। ইন্ট্রোডিউস টু ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্লে। এই নাটকের প্রথম যে ক্যারেক্টারিস্টিকটা ওটা হচ্ছে অরল্যান্ডো। অরল্যান্ডো হচ্ছে দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে অ্যান্ড দ্য ইয়াঙ্গার ব্রাদার অফ অলিভার। এই নাটকের যে অরল্যান্ডো, অরল্যান্ডো হচ্ছে মূলত নাটকের প্রোটাগনিস্ট অর্থাৎ হিরো, এবং সে হচ্ছে অলিভারের ছোট ভাই। অরল্যান্ডো ফলস ইন লাভ উইথ রোসালিন্ড, দ্য হিরোইন অফ দ্য প্লে অ্যাট দ্য ফার্স্ট সাইট হোয়েন হি প্লেস দ্য রেসলিং ম্যাচ উইথ দ্য প্রফেশনাল রেসলার চার্লস। মূলত অরল্যান্ডো প্রেমে পড়ে রোসালিন্ডের সাথে, আর রোসালিন্ড হচ্ছে কি দ্য হিরোইন অফ দ্য প্লে, আমাদের এই শেক্সপিয়ারের এজ ইউ লাইক ইট নাটকটার নায়িকা রোসালিন্ড, তার সাথে প্রথম দেখাতেই প্রেমে পড়ে। এটা ফার্স্ট সাইট, প্রথম দর্শনে প্রথম দেখাতে, হোয়েন হি প্লেস যখন অরল্যান্ডো খেলতে যায় রেসলিং ম্যাচ কুস্তি খেলা উইথ দ্য প্রফেশনাল রেসলার চার্লস, চার্লসের সাথে, চার্লসের সাথে প্রফেশনাল চার্লস বা কুস্তিগির চার্লসের সাথে যখন অরল্যান্ডো রেসলিং ম্যাচ খেলতে যায় ডিউক ফেডরিকের বাড়িতে বা তার বাড়ির আঙিনায়, তখন ওখানে রোসালিন্ড এবং অরল্যান্ডো দুজনের বা নায়ক 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 নায়িকা দুজনের প্রথম তাদের দেখা হয়। ওই প্রথম দেখায় দুজন দুজনকে ভালো লেগে যায় এবং একে অপরে প্রেমে পড়ে। তো দ্বিতীয় যে ক্যারেক্টারিস্টিকটা রোসালিন্ড, রোসালিন্ডটা হচ্ছে দ্য হিরোইন অফ দ্য প্লে অ্যান্ড দ্য ভিলাপ অফ অরল্যান্ডো। এই নাটকে রোসালিন্ড হচ্ছে এই নাটকটার নায়িকা এবং অরল্যান্ডোয়ের প্রেয়সে। রোসালিন্ড ইজ দ্য ডটার অফ ডিউক সিনিয়র, রোসালিন্ড হচ্ছে ডিউক সিনিয়রের কন্যা অ্যাজ ওয়েল অ্যাজ কাজিন অফ সিলিয়া এবং সিলিয়ার চাচাতো বোন, আর সিলিয়াটা হচ্ছে দ্য ডটার অফ ডিউক ফেডরিক, ডিউক ফেডরিকের কন্যা। এখানে আমি একটা কথা বলি যে এখানে একটু হয়তো বা ঘোলাটে মনে হতে পারে যে ডিউক ফেডরিক, ডিউক সিনিয়র, সিলিয়া, রোসালিন্ড চারটা ক্যারেক্টারিস্টিকের মধ্যে হয়তো বা কিছুটা আমাদের দুর্বোধ্য মনে হতে পারে। এখানে ডিউক সিনিয়র এবং ডিউক ফেডরিক হচ্ছে দুজন ভাই, ডিউক সিনিয়র হচ্ছে বড় ভাই আর ডিউক ফেডরিক হচ্ছে ছোট ভাই, তো আর ডিউক রোসালিন্ড এবং সিনিয়র সিলিয়া হচ্ছে দুজন কাজিন চাচাতো বোন। ডিউক সিনিয়রের কন্যা হচ্ছে রোসালিন্ড আর ডিউক ফেডরিকের কন্যা হচ্ছে সিলিয়া। ডিউক সিনিয়র একজন শান্ত স্বভাব বা ভালো মানুষ ছিলেন, অন্যদিকে ডিউক ফেডরিক তার সম্পূর্ণ অল্টারনেটিভ। ডিউক ফেডরিক কিছুটা কুচক্রী টাইপের মানুষ ছিলেন, সে রাজ্যের ক্ষমতা পাওয়ার জন্য তার বড় ভাই ডিউক সিনিয়রকে ব্যানিশ করে দেয়, রাজ্য থেকে বের করে দেয়। তো রাজ্য থেকে যখন বের করে দেয় তখন রোসালিন্ডটা হচ্ছে ডিউক সিনিয়রের কন্যা, তখন রোসালিন্ডকে আবার যেতে দেয় না এইটা ভেবেই যে তার সিলিয়া যে কন্যাটা আছে তখন তো সিলিয়া ছোট, এখন সিলিয়া কিন্তু আবার রোসালিন্ড ছোট থেকে দুই চাচাতো বোন খুবই মিশুক, দুজনে একসাথে স্কুলে যেত, পড়াশোনা করতো, খেলাধুলা করতো। তো এটা চিন্তা করে ডিউক ফ্যাডরিক কি করলো যে সে ভাবে যে রোসালিন্ড যদি চলে যায় তাহলে তো তার মেয়েটা সিলিয়া একা হয়ে যাবে, এটা ভেবে সে তার নিজের নিজের মেয়ের কথা ভেবে শুধু ডিউক ফ্যাডরিককে, ডিউক সিনিয়রকে তার বড় ভাইকে ব্যানিশ করে দেয়, রোসালিন্ডকে তার রাজ্যে রেখে দেয়। এই চারজনের সম্পর্ক হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে জানলাম যে ডিউক সিনিয়র আর ডিউক ফ্যাডরিক হচ্ছে দুজন ভাই আর সিলিয়া অ্যান্ড রোসালিন্ড হচ্ছে চাচাতো বোন। ইন দিস প্লে রোসালিন্ড ডিসগাইজ সেস হার সেলফ অ্যাজ এ গানিমিড এ শেফ অ্যান্ড বয়। এই নাটকটার মূলত অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ডিসগাইজ। এখানে আমরা ছদ্মবেশে কিছু অভিনয় দেখতে পাই, মূলত নাটকটার যে মূল কমেডিটা ওটা আমরা এই ছদ্মবেশের মাধ্যমে আমরা এটা দেখতে পাই। এই নাটকটার মধ্যে রোসালিন্ড নিজেকে ছদ্মবেশে ধারণ করে কি হিসেবে, গানিমিড, গানিমিড নাম হিসেবে, আর গানিমিডটা মূলত বোঝায় এই শেফার্ড বয়, একটা মেষপালক বালককে বোঝায়। নাটকটা ডিউক সিনিয়র ডিউক ফেডরিকের রাজ্য থেকে সিলিয়া এবং রোসালিন্ড যখন পালিয়ে বের হয়ে যাবে তখন তারা চিন্তা করে যে তারা কীভাবে পালাবে,
পালাতে গেলে তো ডিও ফ্যাড্রিকের লোকরা তাদের দুজনকে ধরে ফেলবে। এই জন্য রোসালিন এবং সেলিয়ার দুই চাচাতো বোন বুদ্ধি করে ডিসগার্সের ছদ্মবেশের। রোসালিন নিজেকে, রোসালিন যেহেতু লম্বা ছিল সেলিয়া থেকে, রোসালিন নিজেকে গামিমিট হিসেবে অর্থাৎ শেফার্ড বয় দাঁড়ি মুখে দাঁড়ি মুখে দাঁড়ি ব্যবহার করে, তারপর শার্প প্যান্ট পরে একটা ছদ্মবেশ ধরে এই শেফার্ড বয় হিসেবে এখান থেকে পালিয়ে যায়। এরপর সেলিয়া, সেলিয়াকে ইতিমধ্যে আমরা জানলাম ডটার অফ ডিউক ফ্যাড্রিক, সে হচ্ছে মূলত ডিউক ফ্যাড্রিকের কন্যা এন্ড কাজিন অফ রোসালিন এবং রোসালিনের চাচাতো বোন। ইন দিস প্লে, এই নাটকে সিলিয়া ডিসগাইজ হারসেলফ অ্যাজ অ্যান অ্যালিয়েনা। এই নাটকে সিলিয়া নিজেকে ডিসগাইজ অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে অ্যালিয়েনা নামে, আর অ্যালিয়েনা হচ্ছে মূলত একজন স্ট্রেঞ্জার, একজন আগন্তুকের নাম। দুই চাচাতো বোন এই দুটা, রোসালিন গানিমিট এবং সিলিয়া অ্যালিয়েনা, এই দুটা কিন্তু বিষয় খুবই জানা দরকার। এই দুজনের গানিমিট এবং অ্যালিয়েনা এই দুটো নাম থেকে পরীক্ষায় বেশিরভাগ সময় একটা না একটা হয়তোবা শর্ট নতুবা বড় একটা প্রশ্ন অথবা ব্রিফ যে একটা প্রশ্ন থেকেই থাকে। তো দুজনে এই ছদ্মবেশটা ধারণ করে মূলত তারা ডিউক ফ্যাড্রিকের রাজদরবার থেকে ফরেস্ট অফ পার্ডনে চলে যায়। এরপর চার নাম্বার যে ক্যারেক্টারিস্টিকটা, ডিউক ফ্যাড্রিক, ডিউক ফ্যাড্রিক ইজ দ্য ইয়ঙ্গার ব্রাদার অফ ডিউক সিনিয়র, যেটা আগে বলছি ডিউক ফ্যাড্রিক হচ্ছে ডিউক সিনিয়রের ছোট ভাই অ্যান্ড ফাদার অফ সিলিয়া এবং সিলিয়ার পিতা। এরপর হচ্ছে ডিউক সিনিয়র, ফার্স্ট নাম্বার যে ক্যারেক্টারটা, ডিউক সিনিয়র ইজ দ্য ইল্ডার ব্রাদার অফ ডিউক ফ্যাড্রিক, সে হচ্ছে ডিউক ফ্যাড্রিকের বড় ভাই অ্যান্ড ফাদার অফ রোসালিন এবং রোসালিনের পিতা, যে মেসেজটা আমি শুরুতেই এই চারজনের সম্পর্কটা বলে দিয়েছিলাম। এরপর হচ্ছে ফার্স্ট ছয় নাম্বার স্টেপে যে ক্যারেক্টারটা, ওটা হচ্ছে টাচ স্টোন। টাচ স্টোন মূলত হচ্ছে একটা কোর্ট ফুল। এখানে কোর্ট ফুল মানে হচ্ছে রাজ্য দরবারের যে এমন তো কিছু লোক থাকে যারা রাজাকে আমোদিত করার জন্য বা রাজ্যের অন্য যে সদস্যগুলো আছে, রাজ্যের অন্য যে কর্মজীবীগুলো আছে, ওদেরকে হাসানোর জন্য যারা কৌতুক করে ওদেরকে কোর্ট ফুল বলে। এই টাচ স্টোনটা হচ্ছে ওই কোর্ট ফুল, কোর্ট ফুলের ভূমিকায় সে এখানে কাজ করে। তাছাড়া এই নাটকে টাচ স্টোনের আরেকটা একটা বিখ্যাত ভূমিকা রয়েছে। রোসালিন্ড ও সেলিয়া যখন ডিউক ফ্যাড্রিকের রাজ্য থেকে বের হওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, তারা ডিসকাস করে ছদ্মবেশ ধারণ করে, তখন তারা অনেকটা ভয় পায়। যদিও বা তারা ছদ্মবেশ ধারণ করে, কিন্তু এরপরে তো দুজনে মহিলা, এখন রাতের আধারে কীভাবে ফরেস্ট অফ আর্ডেনে যাবে, তাদের বিপদ আপদ এগুলোর কথা চিন্তা করে তারা ভয় পায়। অ্যাট দ্য টাইম রোসালিন কি করে, রোসালিন্ড ও সেলিয়া টাচস্টোনকে কনভিন্স করে যে তাদের সাথে যাওয়ার জন্য, এবং টাচস্টোনও রাজি হয়ে যায়। টাচস্টোন একজন পুরুষ, সে রোসালিন্ড ও সেলিয়ার সাথে ফরেস্ট অফ আর্ডেনে ওখানে যায়। এরপর সাত নম্বর সেকশনের যে ক্যারেক্টারিস্টিক গুলো হচ্ছে, এখানে দুটো ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাই, একটা হচ্ছে সিলভিয়াস এবং একটা হচ্ছে ফিবি। তো সিলভিয়াস এবং ফিবি হচ্ছে মূলত এই নাটকটার মধ্যে সাবপ্লট হিসেবে কাজ করে। সাবপ্লট মানে কি আমরা কমবেশি সবাই জানি, আমরা নাটক সিনেমা সবসময় দেখতে পাই যে যে একটা মেইন ক্যারেক্টারিস্টিকের পাশাপাশি ওখানে আরো কতগুলো সাইড নায়ক বা নায়িকা থাকে। তো এই সিলভিয়াস ও ফিবি হচ্ছে এই নাটকটার মধ্যে সাইড নায়ক বা নায়িকা। শুধু সিলভিয়াস এন্ড ফিবি না, অরল্যান্ডো ও রোসালেন্ডের পাশাপাশি এই নাটকে আমরা আরো দুই থেকে তিনটা সাবপ্লট দেখতে পাই, তার মধ্যে একটা হচ্ছে সিলভিয়াস এন্ড ফিবি। তো সিলভিয়াস হচ্ছে মূলত এই ইয়ং শেফার্ড, একটা যুবক মেষপালক, এন্ড ফিবি হচ্ছে এই ইয়ং শেফার্ডেস, একটা যুবতী মেষপালিকা। সিলভিয়াস ফলস ইন লাভ উইথ ফিবি, সিলভিয়াস ফিবির প্রেমে পড়ে, বাট শি ডাজ নট রেসপন্ড, কিন্তু ফিবি এই সম্পর্কের যে চাওয়াটা এটার কোনো রেসপন্ড করে না, প্রত্যুত্তর করে না। টু হিজ লাভ, সিলভিয়াসের ভালোবাসার পর হার তার জন্য, কেন করে না? শি ফল ইন লাভ, শি ফলস ইন লাভ উইথ গানিমিট রোসালিন্ড, কারণ সিলভিয়াস সরি ফিবি ভালোবেসেছিল বা ফিবি প্রেমে পড়েছিল গানিমিটকে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আসলে আমরা যারা অডিয়েন্স আমরা তারা জানি যে এখানে গানিমিট কিন্তু আর কেউ না, গানিমিট হচ্ছে আমাদের এই শেক্সপিয়ারের নাটকটার মূল হিরোইন রোসালিন্ড। রোসালিন্ড হচ্ছে এই নাটকটার মূল হিরোইন। তাহলে এখানে রোসালিন্ড যে একটা মহিলা এটা আমরা জানি, কিন্তু ফিবি এটা জানে না যে সে একজন মহিলা হয় আর একটা মহিলাকে প্রপোজ করতে যাচ্ছে, একজন মহিলা হয় আর একটা মহিলাকে ভালোবাসছে। কারণ রোসালিন্ড তো তখন গানিমিট একজন পুরুষের ছদ্মবেশে ধারণ করেছিল, রোসালিনকে দেখতে অনেকটা বেশি সুদর্শন লম্বা মনে হচ্ছিল, যার কারণে যার আউট এবং ইন ওয়ার্ড দুটোই দেখে ফিবি রোসালিনকে ভালোবেসেছিল গানিমিট মনে করে, যার কারণে ফিবি সিলভিয়াসের ভালোবাসাটাকে তখন নেগলেক্ট করে। বাট এট দ্য এন্ড অফ দ্য প্লে, কিন্তু নাটকটার একেবারে শেষ পর্যায়ে, শি অ্যাগ্রিজ, এখানে শি মিন্স ফিবি, শি অ্যাগ্রিজ টু ম্যারি সিলভিয়াস, ফিবি সিলভিয়াসকে বিবাহ করতে রাজি হয়। কখন রাজি হয়? হোয়েন শি ডিসকভার্স হারসেলফ, যখন সে বুঝতে পারে ড্যাট যে গানিমিট ইজ নট এ ম্যান, গানিমিট কোনো পুরুষ মানুষ নয়, অ্যাকচুয়ালি হি ইজ এ ওমেন, সত্যিকার অর্থে গানিমিট হচ্ছে একজন মহিলা রোসালিন্ড।
যখন নাটকের শেষ প্রান্তে যখন ফিবি যখন বুঝতে পারে আসলে সে যাকে ভালোবেসেছিল গানেমের ছেলে নামে সে কোনো ছেলে নয়, সে হচ্ছে নায়িকা রোসালিন্ড একজন মহিলা, তখন সে তার নিজে নিজের ভুলটা বুঝতে পেরে আবার সিলভিয়াসের সাথে এঙ্গেজড হয়, তাকে বিবাহ করার জন্য রাজি হয়। এরপর অষ্টম সেকশনে আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাই ওটা হচ্ছে অলিভার। অলিভারকে আমরা এটা ইতিপূর্বে জেনেছি, অলিভার ইজ দ্য ইল্ডেস্ট সন অফ সার রোল্যান্ড ডি বয়েস। অলিভার হচ্ছে সার রোল্যান্ড ডি বয়েসের বড় ছেলে। সার রোল্যান্ড ডি বয়েস হচ্ছে অলিভার রোসালিন্ড এবং জেকোস ডি বয়েস এদের পিতা, অরল্যান্ডোর পিতা এই সার রোল্যান্ড ডি বয়েসের। হি ইজ অলসো এল্ডার ব্রাদার অফ অরল্যান্ডো অ্যান্ড জেকোস ডি বয়েস। অলিভার হচ্ছে অরল্যান্ডো ও জেকোস ডি বয়েসের আরও বড় ভাই। অলিভার ফলস ইন লাভ, অলিভার প্রেমে পড়ে উইথ সিলিয়া এট দ্য এন্ড অফ দ্য প্লে, নাটকটা শেষ প্রান্তে। অরল্যান্ডো আর রোসালিন্ড যেরকম প্রথম দেখায় এট দ্য টাইম তাদের প্রথম দর্শনে একে অপরের প্রেমে পড়ে, ঠিক একইভাবে অলিভার যখন ফরেস্ট অফ আর্ডেনে অরল্যান্ডোকে খুঁজতে যায় ঠিক তখনই আনফর্চুনেটলি অলিভারের দেখা হয়ে যায় সিলিয়ার সাথে। ওই প্রথম দর্শনে ওই প্রথম দেখাতেই অলিভার ও সিলিয়া একে অপরের প্রেমে পড়ে যায় অরল্যান্ডো ও রোসালিন্ডের মতো। এরপর নবম সেকশনে যে ক্যারেক্টারিস্টিকটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে অ্যামিয়েন্স অ্যান্ড জ্যাকুয়েস। অ্যামিয়েন্স ও জ্যাকুয়েস হচ্ছে মূলত দুজন লর্ড, বোথ আর লর্ড অ্যাটেন্ডিং ডিউক সিনিয়র ইন দ্য ফার্স্ট অফ আর্ডার। লর্ড দ্বারা মূলত আমরা কি বলছি, লর্ড মানে হচ্ছে ভৃত্য, এমন তো দেখা যায় না যে রাজ্য দরবারে রাজার সেবা করার জন্য কতগুলো ভৃত্য থাকে ওদেরকে লর্ড বলে। এই নাটকটার মধ্যে মূলত অ্যামিয়েন্স ও জ্যাকুয়েস হচ্ছে দুজন লর্ড যারা ডিউক সিনিয়রের সাথে ফরেস্ট অফ আর্ডেনে বসবাস করে। মূলত এরা ডিউক সিনিয়র যখন যখন সত্যিকার অর্থে ডিউক ছিল, যখন রাজ্য শাসন করতো, এই যে অ্যামিয়েন্স অ্যান্ড জ্যাকুয়েস এরা তখনই ডিউক সিনিয়রের সাথে রাজ্যে ছিল। কিন্তু ডিউক প্যাট্রিক ডিউক সিনিয়রের ছোট ভাই যখন ডিউক সিনিয়রকে ব্যানিশ করে তখন এই অ্যামিয়েন্স ও জ্যাকুয়েস তারাও সিদ্ধান্ত নেয় যে তারা ওই রাজ্যে থাকবে না যেখানে তাদের ডিউক সিনিয়র থাকবে না, তারা ডিউক সিনিয়রের সাথে সাথে এই বনে চলে আসে, বনে ফরেস্ট অফ আর্ডেনে এসে এখানে তারা ডিউক সিনিয়রকে তাদের রাজা হিসেবে মানে এবং ডিউক সিনিয়র এখানে তাদেরকে রিপ্রেজেন্ট করে সুন্দরভাবে জীবনযাপন করে ফরেস্ট অফ আর্ডেনে। এরপর 10 নম্বর সেক্টরের যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাবো আছে চার্লস। চার্লসকে চার্লস হচ্ছে চার্লস ইজ এ প্রফেশনাল রেসেলার। মূলত এই নাটকটার মধ্যে চার্লস হচ্ছে একজন প্রফেশনাল, একজন পেশাদারী, একজন কুস্তিগির যে টাকার বিনিময়ে কুস্তি খেলে, যার সাথে আমরা ওই শুরুতে মেসেজটা আমরা পেলাম যে অরল্যান্ডো যার সাথে কুস্তি খেলে এবং যাকে পরাজিত করে। এরপর অ্যাডাম, অ্যাডামটা হচ্ছে এই নাটকের অন্যতম একটা চরিত্র প্রধানও আমরা বলতে পারি। তো অ্যাডাম ইজ এ ফর্মার সার্ভেন্ট অফ সার রোল্যান্ড। মূলত অ্যাডাম হচ্ছে সার রোল্যান্ডের সাবেক দাস বা সাবেক সেবক। সার রোল্যান্ডটাকে আমরা জানি সার রোল্যান্ড হচ্ছে অলিভার, অরল্যান্ডো এবং জেকোস ডি বয়েস অর্থাৎ তিন ভাইয়ের পিতা। আর ওই সার রোল্যান্ড নাটকটা যখন আমরা পড়তে শুরু করব বা এটা সামারিজমটা বা মূল যে জিনিসটা যখন আমরা পড়তে যাবো তখন আমরা দেখবো যে সার রোল্যান্ড আসলে জীবিত নাই। সার রোল্যান্ড মৃত অবস্থায়, তিনি মারা যাওয়ার পর তার সকল দায়িত্ব বা সকল সম্পত্তি এবং অরল্যান্ডো ও জেকোস ডি বয়েস ছোট দুই ভাইকে দেখাশোনা করার দায়িত্ব কিন্তু তিনি অলিভারের উপর দিয়ে যান, যার কারণে অলিভার ওই দুই ভাইকে রিপ্রেজেন্ট করে। তো এখানে এই অ্যাডাম যেটা এটা হচ্ছে মূলত স্যার রোল্যান্ডের একজন ফর্মার সার্ভেন্ট অর্থাৎ সাবেক সেবক। তো অ্যাডাম আমরা নাটকটার মধ্যে যখন আমরা পড়তে যাব তখন আমরা অ্যাডামকে দেখতে পাবো। অ্যাডাম হচ্ছে একজন লয়াল পার্সন, সে কখনো অন্যকে প্রশ্রয় দেয় না, সে সবসময় ন্যায়ের কথা বলে। অলিভার ও অরল্যান্ডো যখন বিভিন্ন বিষয়ে ঝগড়া করে তখন সে ন্যায়ের পক্ষে সমাধানটা দেয়। তো এই ছিল এই শেক্সপিয়ারের এজিও নাটকটার মধ্যে ক্যারেক্টারিস্টিক গুলা। মূলত এগুলো ছাড়াও এই নাটকের মধ্যে আরো কিছু অতিরিক্ত চরিত্র আছে যেগুলো আমাদের না জানলেও চলবে, অতটুকু গুরুত্বপূর্ণ না। তো নাটকটাকে বোঝার জন্য নাটকটা ইনার মিনিং এবং আউটওয়ার্ড যে মিনিংটা আছে দুটো মিনিংকে বোঝানোর জন্য সামারি অ্যানালাইসিস পুরোপুরি ভালোভাবে বোঝানোর জন্য এখানে যে ক্যারেক্টারিস্টিক গুলো আমি লিস্ট করে দিয়েছি এগুলো যদি আমরা বুঝতে পারি কার সাথে কি সম্পর্ক তাহলে আমরা নাটকটাকে ভালো করে বুঝতে পারবো। তো এত এই পর্বে তাহলে আমরা নাটকটার ক্যারেক্টারিস্টিক গুলো নিয়ে কথা বললাম। আগামী পর্বে ইনশাল্লাহ আরেকটা পার্টে আমরা এই নাটকটার যে সামারি এবং অ্যানালাইসিস যে বিষয়টা আছে পুরো নাটকটার সামারি নিয়ে আমরা 2 থেকে 3টা পার্টে ওই ভিডিওটা করবো, যেহেতু নাটকটা একটা বিশাল বা বড় আকৃতি নাটক। তো এক পর্বে তো করা সম্ভব হবে না, 2 থেকে 3টা পার্ট করে পুরো নাটকটার সহজ ভাষায় সামারি ও অ্যানালাইসিস যেটা এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এতটুকু থাকলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।